হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বিজয় দশমী। তোমাদের সবাইকে বিজয় দশমীর অনেক 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 শুভেচ্ছা, আর বড়দের প্রণাম, আর ছোটদের অনেক 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 ভালোবাসা। আর আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে, তো সেরকম ভাবে তো হবে না, কারণ তোমাদেরকে বলেছি আমার যেহেতু শাশুড়ি মারা গেছে তোমাদের কালো আসল আছে। তো এমনি আমি এখন বাপের বাড়িতেই আছি, তো এমনি আমরা ঘরে যারা যারা আছে সবাই মিলে একটু খাওয়া দাওয়া হবে। তো আমি সেই কাজবাজি করছি, সব কাটাকাটি করছি সবজি, আর আমার মেয়ে এখন খাচ্ছে, তো আমি এগুলো সব কাটাকাটি করে নিই। আর আজকে আমার ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম, এই দুই দিন সেভাবে ভিডিও করতে পারিনি কারণ বাড়িতে যেহেতু এসেছি, এখানে ক্যাচের বাচ্চা চিল্লাম নেই, তো ওই জন্য ভিডিওটা ঠিক করে করতে পারিনি। আর এখন আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম, আর এখন আমি একটু কাজ করছি, তো আমি সবজিগুলো কেটে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আমি কথা বলছি। কি করবি? সবকিছু কাটা হয়ে গেছে, যা যা ছিল শাকসবজি, এই যে ফ্রাইড রাইসের জন্য এগুলো সব কাটা হয়ে গেছে, আর ওটা চিকেনের জন্য পেঁয়াজটা, এটা আলুর দম হবে তাই আলুগুলো সব কাটা হয়ে গেছে। তো তখন দেখবে তোমরা আমি শাকসবজি কাটছিলাম, তো আমার এখনও রান্না হয়নি, শুধু আলুর দম হয়েছে আর চিকেনটা হয়ে গেছে, চিকেন কষাটা হয়ে গেছে, আলুর দমটা হয়ে গেছে। আর এখন আমার বোন ফ্রাইড রাইস রান্না করছে, রাইস ধরো তোমাদের দেখাই, তরকারিটা আর চিকেনটা। তো এখন অবধি রান্না বাকি আছে, রাইসটা হয়ে গেলে চাটনি হবে, পাঁপড় ভাজা হবে, তারপরে আর পায়েসটা হবে না, কেন আমাদের তো এবছর কিছু নিয়ম টিয়ম করবো না, তার জন্য পায়েসটা হবে না। আর একবারে স্নান করে তারপর তোমাদের সামনে আবার আসছি। পুরো চুল কেমন হয়ে আছে দেখতেই পাচ্ছ, একদম গরমে ঘেমে গেছে, পুরো পাগলের মতন হয়ে আছে চুপুরো চুল টুল সব কিছু। তো একবারে স্নান করে তারপর তোমাদের সামনে পরে আসছি। স্নান আমার হয়ে গেছে আর খেতেও বসে পড়েছি, দেখাতে পারিনি কিছুই, এই যে সবাই খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এখন এখানে আমরা সবাই হাসাচ্ছি। মেশো দেখ কাজলদা কিভাবে বসে রয়েছে, ভিডিও উঠে গেছে। বল সোনু, কে দিয়েছে ক্যাডবেরিস গুলো? খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে, এই মাত্র সবার খাওয়া গেছে, শুধু এখন আমার বাবা খাচ্ছে, আর হচ্ছে একটু বসে গল্প করছি, আর করবো এখন সবার সাথে গল্প করছি, আবার বিকেলে যাবো আমরা কেক আনতে। কেক তো মানে আমার মা বলছিল কেক আনতে না, কিন্তু কেক নিয়ে আসবো, একটু মজা হবে তাহলে একটুখানি বেশি, তাই তো? তার জন্য এইটুকুনি মানে ঘরে মানে আমরা এই কজনই শুধু একটুখানি আনন্দ করছি আর কিছু। তোমার বাবা কিভাবে খাইতে কিভাবে খেতে হচ্ছে একবার একবার।
Thank you.